এই বছর দেখো প্রত্যেক বছরই আমার প্ল্যান থাকে যে আমি বাইরে কোথাও ঘুরতে যাব। তো এবছরও সেরকমই প্ল্যান আছে, আমি ঘুরতে যাব। কিন্তু এবছর একটু অন্যরকম, অন্য বছর কি ফ্লাইটে যাই বা ট্রেনে যাই, এবছর নিজের আর কি গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া যা হচ্ছে, তো সেটা একটা খুব ফান। যাচ্ছি এবারে ভাইজ্যাগ, তো পাহাড় তো এখন যা পাহাড়ের অবস্থা সেখানে তো যাওয়া সম্ভব নয়, বেটার হোক পাহাড়। আর একটু মানে মানুষ একটু কম গেলেই ভালো পাহাড়ে, ওরাও একটু ব্রিদ করতে চায়, বড্ড অত্যাচার করি আমরা। তো আপাতত এই ভাইজ্যাগের প্ল্যান আছে কদিনের জন্য, বেশি দিন তো যেতে পারবো না এখন। আমরা রূপসাগরের মনের মানুষ সেটে আছি এবং এখানে কাজও করছি, আবার ফিরে কাজ করব, সে কারণে খুব বেশি দিন ছুটি নিতেও আমি চাই না, থাকতে চাই শুটিং। দেখো সত্যি কথা বলতে যদি ওভাবে ভাবি তো ডেফিনেটলি মন খারাপ হয়, যখন আমি ফিরে এসে দেখি যে প্যান্ডেল সমস্ত খুলে দেওয়া হচ্ছে, ব্যানার পোস্টার্স সব সরানো হচ্ছে, তখন সত্যি মনটা খুব খারাপ লাগে। কিন্তু আরেকটা দিকে যদি ভাবি যে এই সময়টাই আমি লম্বা ছুটি পাই, তো যদি না ঘুরতে যাই তাহলে ভালো লাগে না, সেই কারণে কিছুদিন কলকাতায় থেকে। যেরকম অন্য বছর কি হয়, আমি অষ্টমীর সময় বেরোই, মানে হাফ পুজো কাটিয়ে ওটা মানে গাছেরও খেলাম তলারও কুড়োলাম, ওরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, বাট এই বছর সেরকম হচ্ছে না, আমি একটু আগেই বেরোচ্ছি। তাও আমি ভাবছি মহালয়ার পর থেকে একটু অল্প হলেও দু একটা হলেও ঠাকুর দেখে তারপর আমি যাবো। মানে এই বছরও তাই, হ্যাঁ একটু তো দেখতেই হবে, না 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 একদমই তাই। এবং প্রথম ঠাকুর আমি অলরেডি দেখে ফেলেছি, আমি আমাদের স্টুডিওতে এই ঠাকুর আনা হচ্ছিল, সেটা দেখলাম, খুব ভালো লাগলো দেখে। অন্য বছর মানে যেটুকু টাইম পুজো কাটানো হয় তো সেই সময় মানে কি কি করা হয় একটু শুনি, মানে প্যান্ডেল হপিং বা খাওয়া দাওয়া? হ্যাঁ সবই, মানে মা বাবাকে নিয়ে বেরোনো থেকে বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই হয়। লোকজনদের মাথাটাও খারাপ করেছে অলরেডি, একজন আমার দিকে তাকিয়ে আছে কি না এবারে কি হয়েছে। আমি একদম সময় পাইনি শপিং করতে যাওয়ার, তো অনলাইন শপিং করছি। এবার অনলাইন শপিং এর তো এরকম ব্যাপার থাকে যে একটা সার্টেন টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে। আমি লাস্ট সেই এক মাস ধরে বলছি আমার একটা হোয়াইট সালোয়ার দরকার, সেই হোয়াইট সালোয়ার নিয়ে মানে একটা কি বলবো একটা গল্প গোটা বই হয়ে যাবে। এবং সেখানে আমার কো অ্যাক্টার্সরাও ভীষণ বিরক্ত হয়েছে, হাসছে এখন সবাই যে 350 জামা নাকি আমি অর্ডার করেছি, ওটাই একমাত্র অর্ডার করিনি এমনটা নয়। হ্যাঁ আমি জামা প্রচুর অর্ডার করেছি, কারণ যেহেতু আমি সি বিচে যাচ্ছি, না না 350 জামা রাখবো কোথায়, বাড়িতে রাখারই জায়গা নেই। কিছু জামা বেশ অনেক কটাই জামা অর্ডার করেছি, এবং তার সঙ্গে একটা হোয়াইট সালোয়ার খুঁজছিলাম যেটা মনের মতো হচ্ছিল না, যখন পেয়েছি তখন আর আসছে না, সেই কারণে আমাকে অঞ্জনা দিয়ে একটা আর কি দোকানের সন্ধান দিয়েছে, এবং সে নিজে গিয়ে কাপড়টা কিনে বানাতে দিয়েছে টেলরের কাছে, সেটা আমি পেয়ে যাব। তো আমি খুব লাকি যে এরকম কো অ্যাক্টর এবং সিনিয়র একজন মানুষ ভাবতেই পারিনি এত মানে আমার জন্য ভাববে। হ্যাঁ এটা আমার এবছরের পুজোর বিশাল পাওনা। আর তার সঙ্গে ডেফিনেটলি যারা যারা আর কি আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট দিয়েছে, অন্য বন্ধু বান্ধবদের ওয়েবসাইটে পাঠিয়েছে সংস্কৃতি, মানে সবাই আর কি বিভিন্ন ভাবে খুঁজছে একটা হোয়াইট সালোয়ার। স্মৃতিকা দিয়ে একে ফোন করছে, তাকে ফোন করছে যে হোয়াইট সালোয়ার একটা কোথা থেকে পাওয়া যাবে। এই একটা হোয়াইট সালোয়ার নিয়ে একটা বিশাল কাহিনী হয়ে গেছে, মানে যার কথা একটু ব্যাক থেকে বারবার বলছো তাকে একটু দেখে নিই। নিশ্চয়ই এস, আমি কি আর এত কথা বলছো, এবার পাশে এসে বলো, এসে এসে আমার বক্তব্য বক্তব্য যেমন যাওয়া হয়। তুমি রাস্তা তো তুমি বলবে না, ওটা তো ক্লিয়ার পাচ্ছি না, 350 একটা মানুষ লাস্ট এক সপ্তাহ ধরে লোকগুলো যে জামা পড়ছে এবং জামা নিয়ে নতুন কথা হচ্ছে, বাবা রে সেরকম ব্যাপার না, ব্যাপারটা নতুন জামা না পড়লে পড়ছে কি করে, এটাই তোমার ব্যাপারটা হচ্ছে। আমার তো মনে হয় যে মহালয়া থেকে নতুন জামা পরা মানে পড়লে ভাল লাগে, মনটা মহালয়া তো এখনো আসেনি বাবু, কি মহালয়ার পর তো কিছুদিনের মধ্যেই চলে যাব আমি, বলো আমার তো অত জামা হয়নি ওই জন্য আমার মনটা খুবই খারাপ। আচ্ছা
বাজে কথা কম বলো, খালি দেখে আর অর্ডার করতে ভুলে যায়। না অর্ডার করতে ভুলে যায় না, আমি অনেক সময় আমার যেহেতু সমস্যা, আমি তো একা থাকি, মানে একা মানে আমি আমার হাজবেন্ড দুজনেই কাজে বেরিয়ে যাওয়ার জন্য। আমি তোমার বরকে ফোন করে বলতাম, বলছি আমি একা থাকি। আমরা এই সাউথে, আমাদের তো মানে সাউথ ক্যালকাটা আর কি, আমি আমার হাজবেন্ড দুজনে থাকি, দুজনেই সকালে কাজে বেরিয়ে যাই, এবং আমাদের 24 ঘন্টার কেউ বাড়িতে রক্ষণাবেক্ষণের জন্য নেই যে জামাটা এনে রিসিভ করবে। ওই জন্য আমি না আমাকে অর্ডার দেবার আগে ভেবে চিনতে অর্ডার দিতে হয় যে কেউ থাকবে বাড়িতে, তখনই অর্ডার দেবো। কাজে আমার অর্ডার দেওয়াটা যত সমস্যা, খুবই সমস্যার একটা বিষয়। এইখানে অর্ডার দিতে পারতে তো স্টুডিওতে 24 ঘন্টা কেউ না কেউ থাকবে, কারণ ওর সাথে আমার এমনি ঝগড়াও হয়েছে মেসেজে এই যে অর্ডার দেবে। ভীষণ সুন্দর শাড়ি, অপূর্ব কথাটা আবার বলা যাবে না, কিন্তু আমাকে প্রচন্ড ভালো ভালো শাড়ি দিয়েছে, অপূর্ব লাগছে আমার দেখতে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আর একটু ভালো যাবো, রিয়া যে কত সাজায়। হ্যাঁ রিয়া, রিয়াকেও ডেকে নিতে পারো তোমরা, রিয়া বসেই আছে এখানে। রিয়ার রিয়ার 600 জামা হয়েছে, 600। রিয়ার 600 জামা হয়েছে, একটা মানুষ যে 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা এখানেই কাজ করে অলমোস্ট, সে কি করে সময় পেলে এত জামা কেনা? না, সে একটা শোনো, একটা ব্যাপার আছে, ওদের কেনাটা মানায়, আমাদের মানায় না। কেন বলছি, আমরা আসবো জামাটা এর হাঙ্গারে ঝুলবে, কস্টিউম পরবো, সারাদিন পরে আবার টায়ার্ড হয়ে ওই জামাটা পরে এখন বাড়ি যাবো, ওরা সারাদিন সেজে গুজে থাকতে পারবে। হ্যাঁ সেটা আমার কেনাটা আসলে দেখে মনে হয় সেজে গুজে থাকি আমরা, আসলে সেজে গুজে থাকে সম্পূর্ণ ও আর অনি, অনি আমাদের যে আমাদের হেয়ার স্টাইলিস্ট যে চুল করে দেয় বেঁধে দেয় এবং সবসময় প্রচুর জামা শাড়ি কিনছে, আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি হই হই করে চলতে শুরু করেছে, কারণ সিনে ডাকছে। তো পূজোর যেহেতু এসেই গেল, পূজোর যদি 4টে দিন তোমাদের দেয়া হয় তো কি ধরনের ড্রেস তোমরা প্রেফার করবে? একদম একটা দিন করে যদি ধরি, যদি কলকাতায় থাকি ডেফিনেটলি আমি শাড়ি পরবো, সালোয়ার পরবো, শাড়ি তো মাস্ট পরবোই আমি। আর যদি বাইরে ঘুরতে যাই তাহলে সেখানকার যেরকম পোশাক পরা উচিত সেরকম পরবো, যেরকম কিনে যাচ্ছি কনস্ট্যান্ট। আমার পুজোতে অন্য কিছু পরার অপশন সত্যি থাকে না, কারণ যেহেতু আমার শাড়ি পরতে এমনিতে ভালোও লাগে, শাড়ি পুজোর সময় শাড়িই পরি ইউজুয়ালি, কিন্তু ওই যখন একটু বেরোতে হয় ঠাকুর ঠাকুর দেখতে বা কিছু, তখন একটা ক্যাজুয়াল কিছু পরলে ভালো হয়, মানে কারণ শাড়ি পরা হ্যাঁ, কারণ আমার সত্যি কথা বলতে আমার বাড়িতে যেহেতু পুজো হয়, সকালবেলা উঠে একটা নতুন শাড়ি একদম খুলে ভাঁজ ভেঙে পরতে হয়, তার জন্য নরম তাঁত বা মলমল জাতীয় কোনো শাড়ি আমি 4 দিনের 4টি কিনেই রাখি। আর যদি ওই রাত্রেবেলার দিকে আমরা একটু 1.5-2 ঘন্টা একটু বাড়ি থেকে বেরোই, তখন একটু ক্যাজুয়াল কিছু পরলে আমার ভালো লাগে, এবার শাড়ি কমফোর্টেবল হয়, কারণ শাড়ি পরে ততক্ষণ ঘুরে ঘোরাঘুরি করা যায় না, আর একটা গাড়ির মধ্যে গাদাগাদি করে হয়তো বন্ধুরা উঠলাম বা কিছু, ওইরকমভাবে হয় না। কিন্তু শাড়ি পরতেই সবচেয়ে ভালো লাগে, মানে বাহারি ব্লাউজ দিয়ে শাড়ি পরবো সেটাই সবচেয়ে, মানে শাড়ি ছাড়া অন্য কিছু না, ইউজুয়ালি একটা বয়সের পরে তো ভাবাই যায় না। অবশ্য বাচ্চারা, বাচ্চা বাচ্চা মেয়েরাও ভীষণই শাড়িই পরে আর কি, চুড়িদার পরতে আমার ভালো লাগে, কিন্তু পুজোর সময় চুড়িদার হলেও যেন 4 দিনে 4টা শাড়ি পরতে পারি এরকম শাড়ি হয়। পুজোর অনেক শুভেচ্ছা তোমাদেরকে, তোমাদেরকেও এবং সকল দর্শককে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, পুজো খুব ভালো কাটুক, সবার শান্তিতে কাটুক, খুব সবাই খুব হেলদি থাকুন, সুস্থ থাকুন, প্রচুর খাওয়া দাওয়া করুন, মজায় থাকুন, এবং তার সঙ্গে রূপসাগরের মনের মানুষ দেখতে থাকুন 8:30 শুধুমাত্র সান বাংলায় প্রতিদিন।